ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি স্নান করে। তো আজকে আছে রামনবমী, আমি আর মা যাচ্ছি এখন পুজো দিতে মন্দিরে। এই যে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর মা পেছনে আসছে। আমাদের পাশের বাড়ির গলিতে এই যে অন্নপূর্ণা পুজো হয়েছে, মা অন্নপূর্ণা ঠাকুর। এই যে মা আর আমি দুজনে যাচ্ছি আজকে রামনবমী, এই জন্য যাচ্ছি বজরংবলীর মন্দিরে পুজো দিতে। আমরা মা মেয়ে দুজনেই যাচ্ছি, না ওরকম না বলে মিষ্টি করবো দোকানে এসছে, এখন লাগবে কিনতে। এই যে মা ওই আছে মিষ্টি কিনতে, মিষ্টি দোকানে এখন বজরংবলীর মন্দিরে এসে গেছি। রামনবমী সেই উপলক্ষে আজকে ভাত খাওয়া হবে না, এখানে লুচি বেলা হচ্ছে আর কিছুটা বেলা হয়ে গেছে, এবার এটাকে ভাজা হবে। আর লুচির সাথে কি কি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো, লুচিটা হয়ে যাক তারপর দেখাচ্ছি কি কি হয়েছে, কি হয়েছে দেখাচ্ছি। এখানে হয়েছে লুচি, লুচি এখানে হচ্ছে ছোলার ডাল এটা, আর এখানে হচ্ছে আলু চচ্চড়ি, আর এটা হচ্ছে সুজি হয়েছে এখানে, আর এখানে মিষ্টি। ডিনারটা খাচ্ছি, দেখো কি আছে, সকালে লুচি আর এই হচ্ছে ছোলার ডাল ছিল ওটাই, আর একটু ঠাকুরের প্রসাদ এসছে পোলাও আর আলুর দম। আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এত অবধি যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কাল আসছি নতুন একটা ব্লগের সঙ্গে, তাহলে টাটা, বাই, গুড নাইট, টেক কেয়ার।